কোয়েল ঘোষ, তো আমি এদেরকে বলবো সবাইকে শেয়ার করতে। আর কিছু প্রশ্ন? আচ্ছা, আমার কাজ নিয়ে তো আপনারা প্রশ্ন করলেন না, আমি যে আমার কাজ নিয়ে প্রশ্ন করতে, আমি পরকিয়ার বিয়ে দিলাম কিছুদিন আগে, এইসব নিয়ে প্রশ্ন করুন, প্রশ্ন আপনারা করুন, আমি বলছি। আপনি কি কি কাজ করেন সমাজে? সমাজ সেবা বলতে যেগুলো কাজ, প্রত্যেকটা ধরনের কাজ করি, যেমন নাবালক নাবালিকা মেয়েদের বিয়ে রক্ষা, বৃদ্ধ মা বাবাদের সন্তানরা যদি অবহেলা করে, তাদেরকে না দেখাশোনা করে, তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করে, সন্তানদের দেখানোর জন্য ভালোবেসে তাদেরকে দেখানোর জন্য বলি, নাহলে প্রতিবাদ করি, নাহলে আমরা নিজেরা দেখি। তাছাড়া হলো কি, আমার যে মূলত যে কাজটা সেটা হলো কি, পরিবার জোড়া, ভাঙা মন আর ভাঙা সংসার জোড়া লাগানোটাই আমার কাজ। তো আমি আজ পর্যন্ত মনে হয় 4,500-4,500-এর উপরে সংসার জুড়েছি, আমি বহু জায়গা থেকে সম্মানিত হয়েছি, ডক্টরেট অ্যাওয়ার্ডও পেয়েছি এই কাজের উপরে। তো সব থেকে বড় কথা হলো কি, যেগুলো মামলাগুলো 15 বছর 20 বছর 30 বছর ধরে কোর্টে চলছে, বিশেষ করে 498 এর মামলাগুলো, ঠিক আছে, সেই মামলাগুলো মাত্র 3 দিনে সলভ করি, ডোর টু ডোর গিয়ে। এটাই আমার মূলত কাজ। কারণ হলো কি, একটা পরিবার যদি ভালো থাকে তাহলে আমরা সমাজে সকলে ভালো থাকব, যদি একটা পরিবার যদি ভালো না থাকে তাহলে সেটা হলো ক্যান্সারের মতো ব্যাধি, মানে দিনে 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 ছড়িয়ে যায় পরিবারের মধ্যে। সেটা হলো সব থেকে বেশি কষ্ট, যারা এত ধুমধাম করে কোটি কোটি টাকা খরচা করে বিয়ে দিচ্ছেন, সেখানে তারা দেখছেন 6 মাস পর 7 মাস পর মনের মিল না হওয়াতে সংসার ভেঙে যাচ্ছে, কিছুদিন পর 1 বছর 2 বছর পর একটা বাচ্চা কাচ্চা হচ্ছে, সেখানে বাচ্চাগুলোর লাইফটা হেল হয়ে যাচ্ছে, ছোট্ট একটা কোর্টে সদ্য একটা বাচ্চা নিয়ে তারা যাচ্ছে কোর্টে ডিভোর্সের জন্য। তো সেই সব সমস্যাগুলোরই সমাধান করি, বিভিন্ন মানুষ আসেন আমার কাছে, আমি ডোর টু ডোর পৌঁছে যাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই হলো বাবলি মুখার্জির একমাত্র কাজ। বাবলি দি, আপনি এই সম্প্রতি একটা পরকীয়া বিয়ে দিয়েছেন, এই বিষয়ে কি, বিষয়টা কি, পরকীয়া বিষয়টা কি ছিল? এই কিছুদিন আগে, 2-3 দিন আগে পরকীয়ার একটা বিষয় দিয়ে, ফেসবুক থেকে প্রেম ছিল ছেলেটির একটা হাউস ওয়াইফের সাথে আর একজন হাজবেন্ডের, মানে অন্য কারো হাজবেন্ড। তো সেটা আস্তে আস্তে আমি জানতে পারি যে ওনার স্বামীটা যায় হঠাৎ করে যে আমার বউ মারধর করছে, তো আপনি প্লিজ আমাকে বাঁচান ম্যাডাম। তো আমার মঙ্গলবার করে চেম্বার চলে কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ডের ওখানে। তো জানতে পেরে তখন আমি ওনার বাড়িতে যাই, একটার পর একটা সত্য জানতে পেরে সেই সুন্দরবনের ছেলেটিকে যেটা ফেসবুকে আলাপ হয়েছিল তাকে নিয়ে আসি আমার অফিসে, নিজে খরচা দিয়ে নিয়ে আসি, যেহেতু তারা খুবই দুস্থ ছেলেটি। কিন্তু পরকিয়া করতে গেলে তখন এদিক ওদিক ধার দেনা করে তখন সম্পর্ক করেছে, আনন্দ করেছে, অথচ সুন্দরবন থেকে এখানে আসার পয়সা নেই, সেখানে আমি দিয়ে তাকে নিয়ে আসার পর আমি হাজবেন্ডের সাথে ওই বউটির বিয়ে দিলাম, আর বউটি চলে যাচ্ছিল এই পরকিয়া যার সাথে করেছে অন্যের হাজবেন্ডের সাথে, হাজবেন্ডের সাথে বউটির বিয়ে দিলাম আমার অফিসে, এবং সন্তানটিকে তাদের ফিরিয়ে দিলাম। পরবর্তীতে জানতে পারি এই সেইটি নাকি বিভিন্ন রকম সম্পর্ক করে বিভিন্ন বউদের নিয়ে এরকম করে, এবং তার নিজের ঘরে একটা সন্তান আছে। হঠাৎ করে ফেসবুক লাইভে আমাকে ফোন আসে, ঠিক মানে কাজটা শেষ করবো, আমি তখন ভেবেছি যে এটা খুবই ভালো, হঠাৎ করে ফোন আসে যে ম্যাডাম আপনার লাইফটা আমরা দেখছি, আপনি প্লিজ শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, আমার বোনকে বিয়ে করেছে এবং তার 4 বছর একটা সন্তান আছে। সেটা জানতে পেরে সবাই ফেসবুক থেকে সবাই বললো যে তার শাস্তির ব্যবস্থা করতে, তো আমি দেখলাম শাস্তির ব্যবস্থা করলে তো ছেলেটি কিছু হবে না, কালকে জামিন পেয়ে যাবে। তো আমি তার জন্য ক্ষমা করে দিয়ে তাকে ভালোবেসে সেই পরিবারের সাথে যোগাযোগ করে তাদের আবার পরিবার জুড়ে দিলাম, মানে আমি দুটো পরিবার জুড়ে দিলাম, যে যাই যে যার পরিবার নিয়ে তোমরা সুখে থাকো। তিনি 4 বছরের সন্তান নিয়ে তরুণ পরি, আর তার 4 বছরের সন্তান পবিত্র, তারা ভালো আছে সুন্দরবনে, আর আমাদের ঘূর্ণিতে একটা মেয়ে সজল আর সোমা, আর তার একটা মেয়ে আছে 7 বছরের, তিনি ভালো আছেন। দুটো পরিবারকে এক করে দিলাম। পরকিয়ার বার্তাটা দিলাম এটাই যে পরকিয়ার জন্য অনেক সম্পর্ক ভেঙে গেছে, পরকিয়ার যতই বৈধ হোক না কেন আমাদের সমাজে এটা খুব ক্ষতিকারক, এটার বিরুদ্ধে আমার প্রতিবাদ, এবং আমি চাইবো সমাজের সকল মানুষ নেমে এসে প্রত্যেকটা পরিবারকে এভাবে বাঁচাক, পরিবার বেঁচে থাকলে আমরা সকলে সুস্থ হয়ে বেঁচে থাকবো। দিদি, অনেক সময় আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আপনি এইসব কাজ করতে গিয়ে আপনি নাকি আইন হাতে তুলে নিচ্ছেন কোথাও, যেটা বিষয় চুল কাটার বিষয়টা বিশেষ করে সেটা খুব চর্চায় এসেছিল, তো সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, আমরা তো একটা সমাজসেবিকা, আমাদের মানবিকতাটা সবার আগে কাজ করে, মনুষ্যত্বটা সবার আগে কাজ করে। তো যখন রাত্রি 1:30টার সময় আমার অফিস বন্ধ করার সময় যখন দুটো বাচ্চাকে পেয়েছিলাম, তো হিন্দু মুসলিম ছিল ঠিকই, কিন্তু ভালোবাসা তো কোনো ধর্ম নেই প্রথমত। তো সেখানে যখন পেয়েছিলাম বাচ্চাটিকে, যখন মাকে ফোন করেছিলাম মেয়েটির মাকে, তখন তিনি বলেছিলেন যে আমি এখন যেতে পারবো না, আমার মেয়েকে রেখে দিন আপনি, থানাতেও দেবেন না, সকালবেলা আমি যাব।
তো একটা মা কখনো এরকম হতে পারে সেটা জানা ছিল না। আর ছেলেটির মাকেও ধরেছিলাম হাতে নাতে আমার অফিসে 1:30টার সময়। তো ছেলেটির মা বলো, দেখুন আমার ছেলেটাকে 16 বছর বয়স আর মেয়েটির বয়স হলো 13, তো আপনি যেভাবে যা করবেন মারধর করুন, কিন্তু ওখানকার মেম্বার প্রধান ফোন করলেন যে থানায় তুলে দেবেন না, তাহলে মানে সবাই জেলে যাবে। তো আমি দেখলাম এটা মানবিকতার খাতিরে, ঠিক আছে সন্তানের মতো চর থাপড়া মেরেছিলাম, এটা তো যদি কেউ বলে আইন, সন্তানকে মারতেই পারি। হ্যাঁ, একটা আইন হাতে তুলে নিয়েছিলাম, সেটা খুবই অপরাধজনক কাজ করেছি এবং জঘন্যতম কাজ করেছি। জীবনে আর কোনোদিন এই কাজ করব না, কারণ আইনটা হাতে তুলে নেওয়াটা ঠিক নয়, কারো চুলটা কেটে দেওয়াটা ঠিক নয়। তো আমি এটা চুলটা কেটে দিয়েছিলাম, দুজনকে ন্যাড়া করে দিয়েছিলাম চুলটা কেটে। যখন টিকটক থেকে পরিচয় হয়েছিল 13 বছর আর 14 বছরের, 16 বছরের ছেলেটির সাথে 13 বছরের মেয়েটি, তো টিকটক করে যদি আবার পালিয়ে যাই তাহলে আমার এতদিনের পরিশ্রমটা জলে যাবে। কারণ আমি রাত 1:30 থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম তার মায়ের জন্য। তারপর ধৈর্য হারিয়ে ফেলে চুলটা কেটে দিই, যখন মা দেখলাম ছেলের মায়ের বগল দেবা করে টাকায় রফা হয়ে গেছিল। এই টাকা সেটা তো কেউ জানে না আপনারা মিডিয়াটা, যে টাকার রফা হয়ে গেছিল। তো সন্তানটাকে আমি বললাম কোথায় নিয়ে যাবেন, বলে বিহারে। তার আগেই মায়ের নামে একটা অভিযোগ উঠেছিল, মেয়েটি বলেছিল যে আমার মা আমাকে বিক্রি করে দিচ্ছিল, তার জন্য আমি পালিয়ে এসেছি ছেলেটার সাথে। তাই বিহারে যখন নিয়ে যাবে, এটা আমার লাইভ ক্যামেরাতে আছে, তখন আমি দেখলাম না মেয়েটাকে সত্যিই বলেছে বিয়ে বিক্রি করে দেবে, তখন আমি ওর চুলটা কেটে দিই এবং ছেলেটার চুলটাও কেটে দিই। এবং এই চুলটা কেটে দেওয়াটা আমার খুব অপরাধ কাজ হয়েছে। আমি একজন সমাজ সেবিকা হিসাবে, এটা সমাজে একটা খারাপ বার্তা গেছে, এটা সমাজ সেবিকার কাজ নয়, এটা মনুষ্যত্ব আর মানবিকতার কাজ নয়। তো আমি চাই যে আগামী দিন যেন এই কোনো ভুল না কাজ করি। আর আপনাদের সংবাদ মাধ্যম, হ্যাঁ মামলা চলছে, জামিনে আছি, জানি না ভবিষ্যতে কি হবে। মানুষের ভালোবাসা আশীর্বাদ থাকলে হয়তো আবার মাথা উঁচু করে কাজ করছি যেমন তেমন করতে পারবো। সমাজের জন্য পরবর্তী কি বার্তা দেবেন? কিন্তু সমাজে এখনকার মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, তো আমি চাই মনুষ্যত্বকে জাগ্রত করা, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা। যেখানে অন্যায় হচ্ছে সেখানে আমরা সকলে মিলে যাব। আর আমার প্রচুর ফেসবুকের মাধ্যমে প্রচুর ফ্যান ফলোয়ার্স, মানে মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার্স আছে। তো আমি চাই যে সব মানুষ আমাকে দেখে যেমন মানে আশীর্বাদ ভালোবাসা দেন, আমরা চাই তেমন পথে নেমে যেন আমার সাথে একটু কদমে কদম মিলিয়ে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেন। কারণ আমাদের সমাজে এখন অনেক অন্যায় হচ্ছে, সে অন্যায়ের প্রতিবাদ করার কেউ নেই। মানুষ খুব আতঙ্কিত হবে, ভয়ে সিটকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রয়েছে। দিদি আরেকটা শেষ প্রশ্ন করবো, কৃষ্ণনগর আপনার এলাকা এবং বগুড়ায় যেখানে যাদবপুর কাণ্ডে একজন মারা গেছে র‍্যাগিং এ, সেক্ষেত্রে উত্তাল রাজ্য কি বলবেন এই নিয়ে আপনি? দেখুন সব থেকে বড় কথা হলো আমার একটা সন্তান আছে, আমি ভীষণ ভাবে আতঙ্কিত। আমার ছেলেও একটা 12 ক্লাসে পড়ছে, এরপর যাবে হোস্টেলে বা কোথাও। তো আমরা তো চাই আমাদের সন্তান মানুষ হোক, কিন্তু এরকম একটা ঘটনা, এরকম একটা র‍্যাগিং করবে যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে, এটা আমরা কখনো আশা করতে পারিনি। যেটা যেটা হয়েছে উচ্চ মহল থেকে দেখছেন সবাই, আমি আশা করছি ছেলেটির পরিবার বিচার পাবে আর বাচ্চাটির আত্মার শান্তি কামনা করি। আর আপনি কি তাদের পরিবারে যাবেন? হ্যাঁ, আমি তাদের পরিবারে যাব বলে আমার অলরেডি মিটিং হয়ে গেছে, আমি নেক্সট উইকে আমি তাদের পরিবারে যাব। এবং যতটা পারবো, যদি ওনারা বলেন যে আমি কোনো বিচার পাচ্ছি না, কারণ এখন সত্যি কথা বলছি একটা মিডিয়ায় কি বলবো, আইন কিন্তু পয়সা দিয়ে এখন মানুষ কিনে নিচ্ছেন, মানে এরকম একটা মানুষের মধ্যে মানসিকতা, টাকা দিয়ে ধামাচাপা করে দিচ্ছে। যদি ধামাচাপা পড়ে যায় তাহলে আমি আছি। আর যেহেতু আমি কোনো রাজনীতি করি না, তো আমি এইসব নিয়ে কোনো রাজনীতি নাই, মানবিকতা দিয়ে মনুষ্যত্ব দিয়ে একটা সন্তানের মায়ের যে আর্তনাদ, যে কান্নাটা শুনেছিলাম, আমি একটা সন্তানের মা হিসাবে তার পাশে দাঁড়াবো। এবং আমার সাথে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষই যাবেন বলে আমায় কথা দিয়েছেন। ধন্যবাদ দিদি, আপনার নামটা আর একটু বলে দিন। আমার নাম ডক্টর বাবলি মুখার্জি। থ্যাংক ইউ।